হ্যালো বন্ধুরা, আমি শাকুন্ডিল। এখন আমি করবো অনুরাগ কাশ্যাপ পরিচালিত অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত সিনেমাটার রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো আমি প্রথমেই একটা কথা মেনশন করতে চাই, অনুরাগ কাশ্যাপ মানেই উত্তরপ্রদেশ বিহার, অনুরাগ কাশ্যাপ মানেই দেশি কাট্টা, দেশি খিস্তাখিস্তি, দেশি ক্যারেক্টার্স, সব কিছু খুব র হবে, সব কিছু খুব ডার্ক হবে, এই যে একটা এক্সপেকটেশান অনুরাগ কাশ্যাপের ফ্যানদের, আমার মনে হয় এটা এবারে বন্ধ করার সময় এসে গেছে। তার কারণ, অনুরাগ কাশ্যাপ নিজে একটা ট্রানজিশন চাইছেন কেরিয়ারের এই পর্যায়ে। রিসেন্ট পাস্টে পরিচালক যে সমস্ত ছবি করেছেন এবং এই ছবিটাও, সিলেকশনগুলো দেখলে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়ে যায় যে পরিচালক ডিফারেন্ট জনরাস, ডিফারেন্ট সাবজেক্টস হ্যান্ডেল করতে চাইছেন, তিনি সেটাকে এক্সপ্লোর করতে চাইছেন। এবং আমার মনে হয় ফ্যান হিসেবে, অডিয়েন্স হিসেবে পরিচালককে আমাদের সেটা অ্যালাউ করা দরকার। একজন ফিল্ম মেকার তার কেরিয়ারে ট্রানজিশন আসে, সব সময় সে একটাই জিনিস বানিয়ে যাবে না, একটা সময়ের পরে সে ডিফারেন্ট কিছু ট্রাই করছে। এটাই তো ভালো দিক যে সে একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন কিছু ট্রাই আউট করছে, ফেল করার ভয় সে এই বয়সে এসেও করছে না। ইটস আ ভেরি ভেরি এক্সপেরিমেন্টাল মুভি, নিশ ফিল্ম বলতে আমরা যেটা বুঝি এটা এক্স্যাক্টলি ঠিক তাই। পপুলার এ ছবি কোনোদিন হবে না, অধিকাংশ দর্শকের কাছে এ ছবি কোনোদিন গ্রহণযোগ্যতা পাবে না। স্পয়লার না দিই যদি এই সিনেমাটার গল্প একদম ছোট করে বলি, ডালহাউজিতে একটা ছেলে আর মেয়ের গল্প দেখানো হচ্ছে, প্যারালালি একটা ছেলে মেয়ের গল্প দেখানো হচ্ছে লন্ডন। ডালহাউজের যে জুটি এবং লন্ডনের যে জুটি, তারা একে অপরকে চেনে না, কিন্তু তারা লুকালাইক। এবং ডালহাউসির যে গল্পটা, লন্ডনের যে গল্পটা, দুটো একে অপরের থেকে প্রচণ্ড বেশি আলাদা। লন্ডনেরটা অনেক বেশি ডার্ক, ডালহাউসিরটা অনেক বেশি ন্যাচারাল, অনেক বেশি লাইভলি। দিস জিওগ্রাফিক্যাল চেঞ্জ প্লেজ আ ভাইটাল রোল ইন দিস মুভি। ডালহাউসির স্টোরিটা হোক কিংবা হোক লন্ডনের স্টোরিটা, সামহাউ অনুরাগ কাশ্যাপ ম্যানেজ টু আন্ডারস্ট্যান্ড দ্য অডিয়েন্স দ্যাট মে বি দ্য টু স্টোরিজ আর ডিফারেন্ট, বাট দ্য কোর অফ দ্য টু স্টোরিজ আর দি সেম। সাধারণ দুটো গল্প, কিন্তু সেই সাধারণ দুটো গল্পকে নিয়ে পরিচালক যা করেছেন এই ছবির মধ্যে সেটা ফ্যাসিনেটিং। এখানে ডিরেকশন অসাধারণ, প্রত্যেকটা সিন ওয়েল স্টেজড, প্রত্যেকটা সিনে দারুণ অভিনয় অভিনেতা অভিনেত্রীদের থেকে অনুরাগ কাশ্যাপ বের করে এনেছেন। ভালো ডিরেক্টর একটা খুব সাধারণ গল্পকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, এই ছবিটা তার প্রাইম এক্সাম্পল। এটাকে কামিং অফ এজ জনরা ছবি বলা যেতে পারে, এটা অবশ্যই একটা ড্রামা। তো যারা ড্রামা দেখতে পছন্দ করেন না, তাদের জন্য এই ছবিটা মোটেই নয়। এবং কনফিউজিং টিমসের গল্প, এই ক্যারেক্টার্সগুলো প্রচণ্ড বেশি কনফিউজড। এবার এই কনফিউজিং গল্প অনেকের পছন্দ হবে না, অনেকেরই এই সিনেমাটা প্রচণ্ড বেশি কনফিউজিং মনে হবে। কী বলতে চাইলো আফটার অল, সিনেমাটা দেখার পরে এটা অনেকের প্রশ্ন হতেই পারে। কিন্তু যেহেতু কনফিউজিং টিনের গল্প, এমন কিছু চরিত্রের গল্প যারা নিজেরা কী চাইছে সেটা তারা নিজেরাই খুব ভালো মতো বোঝে না, জানে না, তখন গল্পটা কনফিউজিং হবে, এটাই খুব স্বাভাবিক। এটাকে আমি এভাবে দেখেছি, এটার ইন্টারপ্রিটেশন অডিয়েন্সের কাছে ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। যাদের এটা ভালো লাগবে না তাদের জন্য এই ছবিটা খারাপ ছবি, আমার এটা ভালো লেগেছে যে কারণে এটা আমার কাছে একটা ভালো ছবি, একদম স্ট্রেট কাট কথা। এবং এই ছবিটার মধ্যে একটা ডায়ালগ ছিল, না কই প্ল্যান হ্যায় না কই পারপাস, এই একটা লাইনের মধ্যেই কিন্তু এই ছবিটাকে সাম আপ করে দেওয়া যায়। পরিচালক নিজে কিন্তু জানে যে সে কী বানিয়েছে এবং সেটাকে সে কিন্তু ক্যারেক্টারদের মুখ দিয়েই একটা ডায়ালগের মাধ্যমে অ্যাড্রেস করিয়ে দিচ্ছে। রাইটিংয়ে গণ্ডগোল হয়ে গেছে বলে অডিয়েন্স কনফিউজড হয়ে যাচ্ছে, আর কনফিউজড ক্যারেক্টারদের গল্প বলছি বলে অডিয়েন্স কনফিউজড হচ্ছে। দুটোর মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়েছে, ভুল আর এক্সপেরিমেন্টের মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। অনুরাগ কাশ্যাপের এই ছবিটাকে আমি এক্সপেরিমেন্ট বলবো, যেটা কারুর ভালো লাগবে, যেটা কারুর খারাপ লাগবে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। পেট্রিয়ার্কি নিয়ে এই ছবিটা কথা বলছে এবং ধর্মীয় কারণে যে চরম ভাবাপন্ন মানসিকতা, যে চরমপন্থী মনোভাব, অ্যাটিটিউড, সেটাকে নিয়ে এই ছবিটা কথা বলছে। সমকামিতার প্রতি ঘৃণা কিংবা লাভ জিহাদ, এই ইস্যুগুলোকে নিয়ে এই ছবিটা কথা বলছে, কিন্তু যেটুকু দরকার সেটুকুই। জোর করে মেসেজ দেওয়া অন দ্য ফেস যে না দেখো এটা ঠিক এটা ভুল, ডায়লগের মাধ্যমে খুব ভারী ভারী সংলাপ রেখে, না সেসব কিছু করা হয়নি, এটাই আমার ভালো লেগেছে। যেটুকু গল্পে প্রয়োজন সেটুকু আনা হয়েছে, বাকি ওই বিষয়টাকে বেশি এক্সপ্লোর করার চেষ্টা করা হয়নি। যেরকম এক্সপেরিমেন্টাল ছবি সেরকম এক্সপেরিমেন্টাল গানের ব্যবহার, অমিত ত্রিবেদী এবং অনুরাগ কাশ্যাপ এই জুটির কাছ থেকে আমরা এর আগে বিভিন্ন ভালো ভালো গান পেয়েছি, তারা একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। বম্বে ভেলভেট আমার পার্সোনাল ফেভারিট এবং এই ছবিতে গানগুলো কিন্তু বেশ ভালো, ডেফিনেটলি সেটা বম্বে ভেলভেটের লেভেলের আমার মনে হয়নি, কিন্তু গানগুলো বেশ ভালো এবং সেটা কিন্তু গল্পকে এগিয়ে নিয়ে যায়। অনেক গানের ব্যবহার হয়েছে, অনেকের মনে হতে পারে যে প্রচুর গান জোর করে করে ব্যবহার করা হয়েছে, কিন্তু যদি ভালো করে লক্ষ্য করা যায় গানগুলো কিন্তু ডেফিনেটলি চিত্রনাট্যে প্রপারলি ইনভলভড, এমন নয় যে জোর করে গানগুলোকে প্লেস করা, মিসপ্লেসড একেবারেই বলা যায় না। গানগুলো প্রচণ্ড ফ্রেশ ভাইবস দেয়, চিলিং, ইনফ্যাক্ট নেটফ্লিক্স অ্যান্ড চিল একটা গান রয়েছে। নেটফ্লিক্স অ্যান্ড চিল এই টার্মটার যে ননভেজ অর্থটা রয়েছে সেটা আমি অনেক বুড়ো বয়সে এসে জানতে পেরেছি।
আমি একটু ব্যাকডেটেড মাল আছি। যাই হোক, যারা আপনারা জানেন না এখনও অবধি তারা গুগল করে চেক আউট করতে পারেন অবশ্যই যদি 18+ হন। এবং 18+ এই সিনেমার গল্পের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে, আপনারা যারা ছবিটা দেখবেন তারা সেটা রিয়েলাইজ করবেন। ভিকি কৌশলের ক্যারেক্টারটা না থাকলে এই দুটো গল্পের মধ্যে কি ইম্প্যাক্ট পড়তো, কিছু কি আদৌ হেরফের হতো কি না, এটা একটা প্রশ্ন ডেফিনেটলি। কিন্তু ভিকি কৌশলের পারফরমেন্স আমার ভীষণ ভালো লেগেছে, এবং সে কোথাও একটা গিয়ে পরিচালকের ভয়েস হিসেবে এখানে কাজ করেছে। পরিচালক যেগুলো বলতে চায় প্রেম ভালোবাসা ইশক মহাব্বত এগুলোর সম্পর্কে, সেগুলো ভিকি কৌশলের ক্যারেক্টারকে দিয়ে বলানো হয়েছে, এবং সেই ডায়লগগুলো অসাধারণ অসাধারণ। বাকি কারুর ভালো লাগবে কারুর খারাপ লাগবে সেটা ঠিক আছে, কিন্তু এই ডায়লগগুলো না প্রেম ভালোবাসার সম্পর্কে, এটা প্রত্যেকের ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে 100%। আর আলায়েফ এখানে প্রমাণ করে দিয়েছে ইফ দ্য ডিরেক্টর ইজ গুড দেন শি ইজ অলসো কেপেবল এনাফ, শি ক্যান ডু ওন্ডার্স ইন দ্য ফিউচার। এবং কারণ মেহতা যে অ্যাকচুয়ালি ডেবিউটেন্ট এই ছবিতে, তার কাজ ভীষণই ভালো। আলায়েফ কারণ মেহতা দুজনেই খুব ভালো। কারণ মেহতাকে আমার ভালো লাগবে আমার ট্রেলার দেখে মনে হয়েছিল, কিন্তু আলায়েফকে আমার এত বেশি ভালো লাগবে এটা আমি কখনো আশাই করিনি। খুবই খুবই ভালো অভিনয়, এবং এটা তাদের দুজনের যেরকম ক্রেডিট, সেমলি ক্রেডিট গোস টু অনুরাগ কাশ্যপ যে এই দুজনকে এত ভালোভাবে ইউজ করেছে। একজন ভালো পরিচালক না, একজন অভিনেতা অভিনেত্রী যাদেরকে আমরা হয়তো অনেক বাজে কাজ আগে করতে দেখেছি, খুব অ্যাভারেজ বিলো অ্যাভারেজ কাজ করতে দেখেছি, তাদের থেকে এমন কিছু পারফরমেন্স বের করে আনতে পারে যেটা সত্যি অবাক করে রেখে দেয়। এরকম প্রচুর নমুনা এর আগে রয়েছে, এবং সেই লিস্টে এটা নতুন সংযোজন। আর ছবিটা শেষ হয় প্রচণ্ড সুন্দর নোটে, সেটাকে নিয়ে আমার একটা ইন্টারপ্রিটেশন রয়েছে। ভালোবাসার কনসিকুয়েন্সেস প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু সেম হয় না, কোনো ক্যারেক্টার সেটার জন্য প্রাণ অবধি দিতে পারে, কোনো ক্যারেক্টার প্রাণ না দিয়েও বেঁচে থেকেও মৃত হয়ে যেতে পারে, আবার কোনো ক্যারেক্টার মুভ অনও করতে পারে। তিন ধরনের পসিবিলিটিস রয়েছে যেটাকে কিন্তু এই এন্ডিংটা কোথাও একটা গিয়ে ডিসক্রাইব করেছে বলে আমার মনে হয়েছে। এবার যদি কথা বলি এই সিনেমার খারাপ দিক নিয়ে, এই সিনেমার চিত্রনাট্যে সমস্যা রয়েছে বেশ কিছু জায়গায়, কিন্তু অডিয়েন্স হিসেবে আমি বোর ফিল করেছি, সেই জায়গাগুলো কিন্তু আমার এনাফ এঙ্গেজিং মনে হয়নি, সেখানে আমার অ্যাটেনশন ল্যাক করছিল। আরেকটা যেটা খারাপ দিক, এখানে একটা ক্যারেক্টার বাসের ওপরে দৌড়াচ্ছে, তাকে একজন গুলি মারছে, সে মরে যাচ্ছে, এরকম একটা সিন রয়েছে আপনারা দেখবেন। এই দৃশ্যটা ছাড়া বাকি যেটা আমি বললাম ওয়েল স্টেজ, অনুরাগ কাশ্যপ ডিড আ ফ্যাবুলাস জব, কিন্তু এই পার্টিকুলার সিনটাকে খুব জঘন্যভাবে স্টেজ করা হয়েছে। ডেফিনেটলি মেলোড্রামার কোনো দরকার নেই, অনুরাগ কাশ্যপের ছবিতে মেলোড্রামা আমি খুঁজতেও যাইনি, কিন্তু অ্যাটলিস্ট একটা ক্যারেক্টার যার সঙ্গে একটা ইমোশনাল কানেক্ট অ্যাট সাম লেভেল অডিয়েন্সে তৈরি হয়েছে, সেই ক্যারেক্টারটার মারা যাওয়ার দৃশ্যটা মারলাম টক করে পড়ে গেল মরে গেল এরকম না হয়ে একটু ওয়েল স্টেজ হতে পারত। ওভারঅলে ইটস এ গুড ফিল্ম, আমার ভালো লেগেছে, অনেকের খারাপ লাগতেই পারে, আমি সত্যিই জানি না বাকিদের কীরকম কী লাগবে। যদি কেউ দেখে থাকেন অলরেডি আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা খুশি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব থ্রি সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।